চীন রাশিয়ার সহযোগিতা সত্ত্বেও পরাজয়ের দ্বারপ্রান্তে জান্তা সরকার, 53% এলাকার নিয়ন্ত্রণ বিদ্রোহীদের দখলে। বিদ্রোহী গোষ্ঠীতে গুলোতে যোগ দিচ্ছে মিয়ানমারের হাজারো তরুণ, ঘুম হারাম হয়ে গেছে মিয়ানমারের জান্তা সেনাবাহিনীর। জান্তা বিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ায় আটক জাপানি চলচ্চিত্র নির্মাতার 10 বছরের জেল, মিয়ানমারকে কঠোর হুঁশিয়ারি। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে স্পেনের সমর্থন চাইল বাংলাদেশ, সমর্থনের আশ্বাস স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো, এবার থাকছে বিস্তারিত। শুরু করছি মিয়ানমারের সেনাবাহিনীর ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থার খবর জানিয়ে। মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে তথ্য দিয়েছে বিশ্বব্যাপী সংঘাত পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICG। গত সেপ্টেম্বর মাস জুড়ে মিয়ানমারের ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করে ICG মিয়ানমারকে অবনতিশীল দেশগুলোর তালিকায় রেখেছে। ICG বলছে, 2 বছর বিরতির পর রাখাইন রাজ্যে আবারও লড়াই শুরু হয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ অন্যান্য অঞ্চলেও অব্যাহতভাবে সহিংস বিরোধিতার মুখে পড়েছে এবং শান্তিপূর্ণ ভিন্ন মতাবলম্বীদের নিপীড়ন করছে। তবুও তারা বিদ্রোহীদের সাথে কুলিয়ে উঠতে পারছে না কোনোভাবে। মিয়ানমারের অধিকাংশ অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত বিদ্রোহী গোষ্ঠীর দখলে। তারা নিয়ন্ত্রণ করছে 53% এলাকা, যেখানে মিয়ানমার সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ এলাকা মাত্র 5%। মিয়ানমার নিয়ে ICG-র পর্যবেক্ষণে বলা হয়েছে, 2 শক্তিধর রাশিয়া ও চীনের সহযোগিতা সত্ত্বেও দেশটিতে রাখাইনসহ বিভিন্ন রাজ্যে সহিংস সংঘাত বেড়েছে। 31 আগস্টের পর আরাকান আর্মি মংডু টাউনশিপে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে বর্ডার গার্ড পুলিশের চৌকিগুলোতে অভিযান চালিয়ে অন্তত 19 জন কর্মকর্তাকে হত্যা করেছে। গত 2 সেপ্টেম্বর মিয়ানমার সামরিক বাহিনী 2টি হেলিকপ্টার গানশিপ দিয়ে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে গুলি চালায়। আরাকান আর্মি গত 1 সেপ্টেম্বর অন টাউনশিপে সামরিক বহরে হামলা চালিয়ে 2টি সামরিক যান ধ্বংস করে। 7 সেপ্টেম্বর আরাকান আর্মি মাই বন টাউনশিপে সরকারি অফিসে হামলা চালায়। এতে কয়েকজন সেনা সদস্য হতাহত হন। এরপর 9 থেকে 11 সেপ্টেম্বর মংডু টাউনশিপে সামরিক স্থাপনায় হামলা চালিয়ে দখল করে নেয় আরাকান আর্মি। ওই অভিযানে মিয়ানমারের 13 সেনা নিহত হন। আগস্টের শেষের দিকে দক্ষিণাঞ্চলীয় চীন রাজ্যে 10 সেনাকে হত্যার দাবি করেছে আরাকান আর্মি। মিয়ানমার গৃহযুদ্ধের প্রাথমিক পর্যায়ে পৌঁছে গেছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুজ্জামান। তিনি বলেন, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা আগের চেয়ে বেড়েছে। মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে জনগণ যে প্রতিরোধ গড়ে তুলছে, তার সঙ্গে ওই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো একসঙ্গে মিলে কাজ করার চেষ্টা করছে। এ কারণে মিয়ানমারের সব অঞ্চলে সামরিক বাহিনীর বিরুদ্ধে তৎপরতা বেড়েছে, কিছু সাফল্যও তারা পাচ্ছে। এদিকে বিদ্রোহী গোষ্ঠীতে গুলোতে যোগ দিচ্ছে মিয়ানমারের হাজারো তরুণ, জান্তা বিরোধী পিপলস ডিফেন্স ফোর্স বা গণপ্রতিরক্ষা বাহিনী PDF এর সদস্যদের বড় অংশই তরুণ। অনলাইনেও জান্তা বিরোধী প্রচারণা নেতৃত্ব দিচ্ছেন তরুণেরা। তাদের দমন করতে গিয়ে ঘাম ছুটে যাচ্ছে জান্তা সরকার নিরাপত্তা বাহিনীর সদস্যদের। ইয়াঙ্গুন ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর জান্তা বাহিনীর হাতে এ পর্যন্ত 2,200-এরও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 9% তরুণ ও যুবক, যাদের বয়স 16 থেকে 35 বছরের মধ্যে। একই সময়ে আটক হয়েছে 15,000-এরও বেশি, আটকদের প্রায় 1/5 বা 2,800 বা তারও বেশি একই বয়সের। AFP-র যুগ্ম সম্পাদক কো বো কি বলেন, জান্তা নিজেদের প্রধান শত্রু হিসেবে তরুণ যুবকদের টার্গেট করছে। এটা জান্তার হত্যা, ধরপাকড় এবং আটকের পরিসংখ্যান দেখলে বোঝা যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে, তরুণদের ওপর জান্তা যতই ছড়াও হচ্ছে, তরুণেরা নিজেদের লক্ষ্য অর্জনে আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠছেন। তারা আরও কৌশলী হচ্ছেন, তাদের মোকাবেলা করতে গিয়ে রীতিমতো নাস্তানাবুদ হচ্ছে জান্তা প্রশাসন। মিয়ানমারের সর্বদক্ষিণের শহর তানিনথারি বাসিন্দা হোনিনস সি নামের এক তরুণী বলেন, 2021 সালে বিক্ষোভ শুরুর পর থেকে আমি ফেসবুকে সক্রিয় হয়ে উঠি, একটি পেজ খুলে জান্তা বিরোধী লড়াইয়ের নানা তথ্য ও খবর শেয়ার করতে থাকি। কিন্তু এক পর্যায়ে আমার উপর জান্তার নজর পড়ে, এরপর থেকে আমি সাবধান হই কিন্তু কাজ বন্ধ করিনি। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এটা চলবে।
তবে ওয়াশিংটন ভিত্তিক রেডিও ফ্রি এশিয়ার তথ্যমতে অনলাইন তৎপরতার কারণ সামরিক অভ্যুত্থানের পর থেকে 200 বা তারও বেশি তরুণ তরুণীকে আটক করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এরই মধ্যে জান্তা নিয়ন্ত্রিত আদালতে অনেককে 7 থেকে 10 বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তানিনথারে লংলোন টাউনশিপের জান্তা বিরোধী নেতা রেমন্ড বলেন, দেখুন, অভ্যুত্থানের পর আমরা যখন বিক্ষোভ মিছিল করতাম তখন এতটা দমন নিপীড়ন ছিল না, কিন্তু গত 7-8 মাসে তা অনেক বেড়ে গিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তরুণ তরুণীদের তথ্য নেওয়া হচ্ছে, কিন্তু আমরা হাল ছাড়িনি। লড়াইয়ে নতুনত্ব এসেছে, আমাদের সমর্থন বাড়ছে। জান্তার নিরাপত্তা বাহিনী বা প্রশাসন আগের চেয়ে বেশি হামলা চালাতে পারছি আমরা। মিয়ানমারের আন্দোলন এখন সম্পূর্ণ গেরিলা পদ্ধতিতে চলছে। মিয়ানমারের জনগণের পরিস্থিতি তুলে ধরে রেমন্ড আরও বলেন, স্বৈর শাসকদের অধীন মিয়ানমারে বাস করা জাহান্নামে বাস করারই নামান্তর। রেমন্ডের সঙ্গে বিক্ষোভ করেন মিনউইন ও। তিনিও সেনাবাহিনীর হাতে থেকে প্রাণে বেঁচে ফেরার কথা জানালেন। তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে কয়েকবার বন্দুকযুদ্ধের মধ্যে পড়লেও প্রাণ নিয়ে ফিরতে পেরেছেন। এরপর তিনি আত্মগোপনে ছিলেন, সেখানে গিয়ে আবারও বিক্ষোভকারীদের সংঘবদ্ধ করেন। সেখানে তার নেতৃত্বে আবারও বিক্ষোভ শুরু হয়। অপরদিকে রাষ্ট্রদ্রোহ ও যোগাযোগ আইন লঙ্ঘনের দায়ে জাপানের এক চলচ্চিত্র নির্মাতাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের সামরিক আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এ ব্যাপারে মিয়ানমারকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। সাজাপ্রাপ্ত ট্রু কুবোতা গত জুলাইয়ে মিয়ানমারের অন্যতম বড় শহর ইয়াঙ্গুনের বিক্ষোভ থেকে গ্রেফতার হন। পরবর্তীতে জানা যায়, অভিবাসন আইন লঙ্ঘন এবং ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্ন মতকে উস্কে দেওয়ার অভিযোগে আটক হন তিনি। চলচ্চিত্র নির্মাতার আইনজীবীর বরাতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, কুবোতাকে রাষ্ট্রদ্রোহের 3 বছর এবং টেলিযোগ আইন লঙ্ঘনের দায়ে 7 বছরের সাজা প্রদান করা হয়েছে। আর অভিবাসন আইন লঙ্ঘনের শুনানি আগামী 12 অক্টোবর ধার্য করেছে আদালত। তিনি আরও বলেন, কুবোতার মুক্তির জন্য আমরা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি এবং আইনি লড়াই চালিয়ে যেতে চাই। গত বছর ফেব্রুয়ারিতে মিয়ানমারের অংশান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপর থেকে দেশটির ক্ষমতায় তারা। ক্ষমতা গ্রহণের পর থেকে মিয়ানমারের অনেকে রাজনৈতিক, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, চিকিৎসক সহ বিদেশিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছি। অনেকের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে সামরিক আদালত। সুপ্রিয় দর্শক, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সংস্থা কিংবা শক্তিধর দেশগুলোর ভূমিকা এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ। তবুও বাংলাদেশের কূটনীতির পথে হেঁটে সমাধানের চেষ্টার বিষয়টিকে কিভাবে দেখছেন? আদৌভাবে সমাধান সম্ভব বলে কি মনে হয় আপনার, নাকি জান্তা সরকার ক্ষমতাচ্যুত হলে বদলে যাবে সব চিত্র, ফিরে নেওয়া হবে রোহিঙ্গাদের? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি চালু করে দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ।